কবিতা লিখে কি মোটামুটি জীবিকা নির্বাহ করা যেত ওই সময়? জীবিকার জীবিকার চিন্তাটাকে এটাকে জীবিকার চিন্তা হিসেবে গ্রহণ করিনি। চলতো কি করে? চলতো কি চলতো না, চলতো না বললাম না, 10 টাকা মানে ই করে প্রুফ রিডিং করে। আমি হোটেলে খেয়ে দৌড় দিয়েছি, হোটেলে খেয়ে পয়সা নাই, হোটেলে পেট পুড়ে খেয়ে শরীরে একটু শক্তি সঞ্চয় করে দৌড়। তো কখনো ধরা পড়েননি? হ্যাঁ, ধরা পড়ি নাই। তো আমার বন্ধু বান্ধব কিছু তৈরি হয়েছিল যারা আমার কবিতার পৃষ্ঠপোষক ছিল, আমার আবুল হাসান, আবুল হাসানও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেখা দেখি, আমার আমার চিন্তার সঙ্গে সে একমত হলো। সেও বললো ঠিকই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কবিতার কোনো উপকার হবে না, যদি কবিতায় লিখতে হয় তাহলে এখানে সময়ের অপচয় করে লাভ নেই, অর্থের অপচয় করে লাভ নেই। তো আবুল হাসান আমার বহিমিয়ান জীবনের সঙ্গী হলো এবং মামুন হলো আমাদের আশ্রয়দাতা, মামুনের রশিদ। সে তখন পলিটেকনিক থেকে পাস করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ চাকরি নিল, তার অফিস ছিল, অফিস ছিল সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ, আমরা তার আশ্রিত। আপনি একটু যে শব্দটা ব্যবহার করলে যে বহিমিয়ান, এই বহিমিয়ান জীবন ধারাটা কেমন ছিল? কেমন ছিল, আমি তো মানে যে বায়তুল মোকাররম এখন তো তখন মাত্র তৈরি হচ্ছে, আমরা বায়তুল মোকাররম মসজিদের মধ্যে ঘুমিয়েছি, আমরা নারিন্দায় মসজিদের মধ্যে ঘুমিয়েছি, আমরা কমলাপুর রেল স্টেশন, রেল স্টেশনের যাত্রীরা রাত্রে ট্রেনের যাত্রীরা যেভাবে পত্রিকা বিছিয়ে ঘুমিয়ে পড়ে আমরা সেভাবে ঘুমিয়ে পড়েছি, বাংলা একাডেমিতে মানে ঘুমিয়েছি, পাবলিক লাইব্রেরিতে ঘুমিয়েছি, রাত্রে আমরা মানে যে কোনো জায়গায় যেখানে যে এলাকায় আমরা রাত্রে ঘুরতে ঘুরতে ঢাকা শহর ঘুরতে ঘুরতে যে এলাকায় আমাদেরকে মনে হতো যখন ঘুমানো দরকার তখন কোনো একটা জায়গায় বেছে নিয়ে ঘুমিয়ে পড়েছি। 69 সালে 21শে ফেব্রুয়ারি প্রথম দি পিপুল পত্রিকাটি বের হয়, এবং দি পিপুল পত্রিকাটি বের হয় সেই পত্রিকাতে আবিদুর রহমান তার সম্পাদক ছিলেন, তো তিনি আমাকে সেই পত্রিকায় চাকরি দিলেন। এই প্রথম আমি চাকরি পেলাম 250 টাকা বেতনের চাকরি। সেই টাকা দিয়ে প্রথম বেতন পেয়ে আমি একটা থালা কিনলাম, একটা বালিশ কিনলাম এবং আজিমপুরে কবরস্থানের পশ্চিম পাশে নিউ পল্টনে ওখানে একটা 20 টাকা ভাড়া দিয়ে একটা মেসের মধ্যে ঢুকলাম। তখন আমার একটা প্রথম আমার একটা থাকবার একটা জায়গা হলো, একটা ঠিকানা হলো। আমার বাবা চিঠি লিখতেন পত্রিকার পত্রিকার অফিসে, বাবাকে আমি কি কষ্ট দিয়েছি, তিনি কি অনিশ্চিত অবস্থায় ছিলেন, তিনি একবার চিঠির মধ্যে লিখছেন যে অনেক ভাবিয়ে দেখলাম তোমার জন্যই আমার মৃত্যু হইবে। তো ওই চিঠিগুলো খুব মর্মস্পর্শী, কিন্তু ওইগুলি ওই ওই সব পারিবারিক জীবনের যে বন্ধন, তাদের যে আবেগ, সেই আবেগ না তখন আমাকে স্পর্শ করতো না। আমার হচ্ছে আমাকে কবি হতে হবে, এটা হচ্ছে বড় দায়িত্ব। সমাজ বঙ্গবন্ধু 6 দফার পক্ষে আমি কবিতা লিখতে শুরু করলাম। এমন কি হয়েছে যে এই কবিতাটা প্রকাশিত হবার পরেই প্রথম সবাই আপনাকে মনে করলো যে একজন গুরুত্বপূর্ণ কবি বাংলা সাহিত্যে? হুলিয়া কবিতাটা প্রকাশিত হওয়ার পরে আব্দুল গাফফার চৌধুরী তখন পূর্বদেশ পত্রিকায় তৃতীয় মত নামে একটা কলাম লিখতেন, সেই কলামে তিনি আমার কবিতাটির প্রশংসা করেছিলেন। প্রথম গ্রন্থ কবে প্রকাশিত? আমার প্রথম গ্রন্থটা প্রকাশিত হয় 1970 সালের নভেম্বর মাসে। আমার কবিতার বইটি ছিল পাকিস্তানের শেষ কাব্যগ্রন্থ বলা যায়।